এখন তো লাইবানি বুঝলো ডুবি এই সংলাপের আহ্বান কি করেছেন আমি জানি না, তো এটুকু বুঝি যে আপনার এই সংলাপ যদি গতবারের মতো সংলাপ হয় তাহলে সেই সংলাপ কখনোই অর্থবহ হবে না। আর তাছাড়া সংলাপের এজেন্ডাটা কী, উনি যে সংলাপের কথা বলছেন সেটা এজেন্ডা কী? আমাদের এজেন্ডা তো একটা, এই নির্বাচনকে বাতিল করতে হবে, পুনরায় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচিত হবে জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য।